ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে সমগ্র রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাদের মধ্যে ডিও এবং বিএলওর যে ডিউটি সে নিয়ে কিন্তু চরম অসন্তোষ এবং অন্ধরে অন্ধরে কিন্তু প্রচণ্ড ক্ষোভ রয়েছে কেননা কেউই কিন্তু এই ডিও এবং বিএলও ডিউটি যে ভোটার তালিকার তৈরির কাজ সেটি কিন্তু স্বেচ্ছায় করতে চায় না কিন্তু বিভিন্ন প্রশাসনিক এবং উচ্চপদস্থ চাপে কিন্তু তারা বাধ্য হয়ে কার্যত বাধ্য হয়ে এই ডিউটি করে থাকে তো বন্ধুরা আপনারা এর আগেও দেখেছেন যে পুজোর ছুটিতে এই ডিউটি পড়েছিল এবং পুজোর কিন্তু প্রাথমিক শিক্ষকদের এই ডিউটি করতে হয়েছিল তো বন্ধুরা অবশ্যই এই ডিও এবং বিএলও ডিউটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এ ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি শিক্ষকদের দিয়ে কেন করানো হবে ভোটার তালিকা তৈরির কাজ ফের জারি বিদ্রোহ আছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনিচ্ছুক শিক্ষকদের দিয়ে নির্বাচন কমিশনের কাজ করানো যাবে না অভিযোগ তবুশই শিক্ষকদের দিয়ে ভোটের তালিকার নাম তোলা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধনের কাজ করানো হচ্ছে এক প্রকার বাধ্য করানো হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন শিক্ষকদের একাংশ আর এরই প্রতিবাদে এবার চিফ ইলেকশন কমিশনকে চিঠি পাঠালেন প্রাথমিক শিক্ষকদের একাংশ অভিযোগ ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন করার জন্য প্রাথমিক শিক্ষকদের কাজে লাগানো হচ্ছে ছুটি বাতিল করে টানা এক মাস কাজ করিয়ে দেওয়া হচ্ছে মাত্র সাতশো থেকে আটশো টাকা দশটা থেকে পাঁচটা পর্যন্ত মাসভর খাটিয়ে নেওয়ার পর মাস শেষে দেওয়া হচ্ছে সাতশো থেকে আটশো টাকা সাম্মানিক ভাতা আর এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন শিক্ষকদের একাংশ শিক্ষাকতার বাইরে শিক্ষকদের দিয়ে অন্য কোনো কাজ করানো যাবে না বলে কলকাতা হাইকোর্টের নির্দেশে এক্ষেত্রে যথাযথভাবে পালন করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন শিক্ষকদের একাংশ আর এরই প্রতিবাদে এবার নির্বাচন কমিশনের চিঠি পাঠিয়ে বিদ্রোহ ঘোষণা করলেন কল্যাণী টু সার্কেলের প্রাথমিক শিক্ষকদের একাংশ চিঠিতে নির্বাচন কমিশনের কাজ বয়কট করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে খবর শিক্ষকদের দিয়ে ডিও বিএলও কাজ করানোর তীব্র সমালোচনা করেছেন শিক্ষক নেতা তন্ময় ঘোষ তিনি জানিয়েছেন শিক্ষকদের কোনোভাবে শিক্ষা বহির্ভূত কাজে নিয়োজিত করা যায় না তবুও বিভিন্ন দপ্তরের কাজ শিক্ষকদের দিয়ে করিয়ে নেওয়ার প্রবণতা দেখা যায় এমনকি শিক্ষকরা এইসব কাজ করতে অনিচ্ছুক জানলে আধিকারিকরা বিভিন্ন সময় হুমকি দিয়ে বা ভয় দেখিয়ে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করেন নানাভাবে শিক্ষকদের হেনস্থা করেন এটা মোটেই কাম্য নেয় তার আরও অভিযোগ চাকরির সময় এমন কোনো শর্তে শিক্ষকরা আবদ্ধ নয় তারা শিক্ষা বহির্ভূত কাজ করবেন শিক্ষার অধিকার আইন দু হাজার উনিশে পরিষ্কারভাবে উল্লেখিত আছে শিক্ষকদের দিয়ে কোনো শিক্ষা বহির্ভূত কাজ করানো যাবে না শুধুমাত্র ভোট ভোটগ্রহণ ও জাতীয় বিপর্যয়ের সময় শিক্ষকদের কাজে নেওয়া যেতে পারে সরোবরী উচ্চ আদালত দু সালে এক মামলার রায় দিয়েছে বলে অনিচ্ছুক কোনো শিক্ষকের ডিও এবং বিএলও কাজ করানো যাবে না ফলে নির্বাচন আধিকারিকদের শিক্ষকদের দিয়ে এই সমস্ত কাজ করানো থেকে বিরত থাকার দাবি জানাচ্ছি তো বন্ধুরা এই ছিল সেই বিশেষ আপডেট ডিও এবং বিলো ডিউটি নিয়ে অবশেষে কিন্তু প্রাথমিক শিক্ষকদের তরফ থেকে নির্বাচন কমিশনকে ছুট চিঠি দেওয়া হলো তো বন্ধুরা এটি ছিল আপডেট তো আপডেটটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ